প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজের মধ্যে ভুল হলে কিভাবে সাহু সাজদা দিয়ে নামাজটাকে পড়লে নামাজটা হয়ে যায়, নতুন করে আবার প্রথম থেকে নামাজ পড়তে হয় না, কিভাবে সাহু সাজদা দিতে হয়, আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দুই রাকাত নামাজ পড়ে দেখে দেব ইনশাআল্লাহ। যদি আজকে আমার এই সাহু সাজদার ভিডিওটা আজকে দেখতে পারেন, খুব সহজে আপনারা নামাজের মধ্যে ভুল হলে কিভাবে সাহু সাজদা দিয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ শিখতে পারবেন, এবং নামাজের মধ্যে ভুল হলে নিজে নিজে আপনারা সাহু সাজদা দিয়ে নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজের মধ্যে কেমন ভুল হলে সাহু সাজদা দিতে হয় সেটা তো একটু সংক্ষিপ্তভাবে জানতে হয়, তাই না? নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অথবা রুকু আপনি দিয়েছেন নাকি না দিয়েছেন সন্দেহ হয়, সেজদা কি দুইটা দিতে হয়, আপনি কি একটা সেজদা দিয়েছেন বা তিনটা দিয়েছেন সন্দেহ আপনার, অথবা কত রাকাত পড়েছেন মনে নাই, আপনার সন্দেহের কারণে আপনি নামাজের মধ্যে সাহু সাজদা দিয়ে নামাজটাকে পড়তে হয়, অথবা আপনি চার রাকাত নামাজের মধ্যে দুই রাকাতের সময় বড় নাই, আপনি দাঁড়িয়ে গিয়েছেন বসেন নাই, তখন আপনি সাহু সাজদা দিতে হবে, সেজদা আপনি দুইটার জায়গায় তিনটা দিলেও সাহু সাজদা দিতে হবে বা একটা দিলেও সাহু সাজদা দিতে হবে, যদি কম করেন সাহু সাজদা দিতে হবে, বেশি করলেও সাহু সাজদা দিতে হবে, অথবা বিতিরের নামাজের মধ্যে আপনি দোয়ায় কুনুত পড়তে মনে নাই, ভুলে আপনি চলে গেছেন রুকুতে, তখনও আপনাকে সাহু সাজদা দিয়ে বিতিরের নামাজটাকে পড়তে হবে। তাই আমি আপনাদেরকে খুবই সুন্দর করে ইনশাল্লাহ বলে দেব প্র্যাকটিক্যালে, আপনারা যেই কোনো নামাজের মধ্যে ভুল হলে তাহলে নিজে নিজেই সাহু সাজদা দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটু মনোযোগ সহকারে প্রথমে সংক্ষিপ্তভাবে একটু শুনে নিন, তারপরে আমি প্র্যাকটিক্যালে দাঁড়িয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা সাহু সাজদা দিবেন নামাজ আদায় করার সময়। মনে করেন যে আপনারা দুই রাকাত নামাজ পড়তেছেন, এই দুই রাকাত নামাজের মধ্যে আপনি সাজদা তিনটা দিয়ে দিয়েছেন এক রাকাতে, অথবা একটি দিয়েছেন বা সন্দেহ আছে, মোট কথা এরকম যদি কখনো ভুল হয়, অথবা যে কোনো আপনি নামাজের মধ্যে কম করেছেন বা বেশি করেছেন, এরকম ভুল যদি আপনাদের হয়, ভুল হওয়ার পরে আপনি সাহু সাজদা দিবেন কখন, দুই রাকাত নামাজের যখন আপনি দুই রাকাত নামাজ পড়বেন, প্রথম রাকাত পড়বেন, তারপরে বুঝছেন ভুল হয়েছে আপনার, ঠিক আছে ভুল হোক, আপনি সাহু সাজদা দিতে হবে এটা আপনি জানতে পেরেছেন, যখন আপনি দুই রাকাত নামাজ পড়ে বসবেন, বসার পর আপনি তাশাহুদ পড়বেন, তাশাহুদরা পড়ার পর আব্দুহ রসুল পর্যন্ত তাশাহুদরা শেষ করার পর আপনি ডান দিকে সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর আপনি আরও দুইটা সেজদা দিবেন, দুইটা সেজদা দিয়ে আপনি বসে আবার তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে তারপরে সালাম ফিরাইবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা হচ্ছে দুই রাকাত নামাজের মধ্যে ভুল হলে। আর যদি চার রাকাত নামাজের মধ্যে ভুল হয়, আপনারা নামাজের মধ্যে ভুল হয়েছে আপনি বুঝতে পেরেছেন, কেমন ভুল, আপনি কি দুই রাকাত নাকি এটা তিন রাকাত, দুই রাকাত নাকি তিন রাকাত, যদি আপনার বেশিরভাগ মন টানে যে না দুই রাকাতই পড়তেছি নামাজ আমি, তখন আপনি নামাজটা পড়বেন, সন্দেহটার কারণে সাহু সাজদা পড়ে দিবেন, অথবা আপনি দুটোর কোনোটাই করতেছেন না, দুই রাকাত বা তিন রাকাত, দুই রাকাত বা তিন রাকাত, তখন আল্লাহর রসুল বলেছেন আপনি কমটা ধরবেন, দুই রাকাতই ধরবেন, ধরে বাকি নামাজ পড়বেন, পড়ার পর আপনি সাহু সাজদা দিয়ে নামাজটাকে সম্পন্ন করবেন, এরকম ভুল হলে, ঠিক আছে? অথবা দুই রাকাতের সময় আপনি দাঁড়িয়ে গিয়েছেন তাশাহুদ পড়তে মনে নাই, তখন আপনি সাহু সাজদা দিতে হবে আপনার, মোট কথা নামাজে ভুল হলে সাহু সাজদা দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে সাহু সাজদা দিবেন চার রাকাত নামাজের সময়? আপনি মনে করেন যে আপনি দুই রাকাতের সময় আপনার ভুল হয়েছে বা এক রাকাতের সময় ভুল হয়েছে, সেজদা আপনি দুইটার জায়গায় তিনটা দিয়ে বলেছেন সেজদা, বা একটা সেজদা দিয়েছেন আরেকটা দিতে মনে নাই, উঠে গেছেন গা, ঠিক আছে, আপনি প্রথম রাকাতের মধ্যে ভুল করছেন, মনে মনে আছে যে হ্যাঁ ভুল করছি, সাহু সাজদা দিতে হবে, নামাজ আমি কম করছি বা বেশি করছি, প্রথম রাকাত ভালো ভালো পড়বেন, নামাজ ঠিকঠাক পড়বেন, দ্বিতীয় রাকাতও সুন্দর করে পড়বেন,
বসে তাশাহুদ পরে আব্দুর রাসূল পর্যন্ত দাঁড়িয়ে যাবেন পরে, তারপর তৃতীয় রাকাত, তারপর চতুর্থ রাকাতে আইসা সাহু সাজদা দিতে হয়। কিভাবে আপনি বৈশা নামাজ চলবে নামাজের গতিতে, ভুল করেছেন এটা মেধায় আছে, মনে মনে আছে, আপনি সাহু সাজদা দিবেন, ঠিক আছে? সাহু সাজদাটা চার রাকাত নামাজও ভুল হলে কোন সময় দিবেন? প্রথম রাকাত পড়বেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে বসে, শেষ বৈঠকে, নামাজের শেষ বৈঠকে বসে আপনারা সাহু সাজদা দিতে হবে। এখন চার রাকাত পরে বসছেন, বসার পর তাশাহুদ পড়বেন, তাশাহুদ শেষ করার পর ডান দিকে সালাম ফিরাইবেন, একদিকে সালাম ফিরাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফিরাইয়া আপনি দুইটা সেজদা দিবেন, দুইটা সেজদা দিয়া আপনি আবার বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন। এভাবেই সাহু সাজদা দিতে হয়, একেবারে সহজ। আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন, এক কথায় নামাজের শেষ বৈঠকে, নামাজের শেষ বৈঠক কোনটারে কয়? যদি আপনি দুই রাকাত নামাজ পড়েন তো বৈঠক তো একটাই, ওই তাশাহুদ যে পড়ে এটারে বৈঠক কয়, ঠিক আছে? এটা তো বৈঠক একটা, দুই রাকাত পড়া বসে বসাটারে বৈঠক বলে। চার রাকাত, তাহলে দুই রাকাত নামাজের সময় যখন বসবেন তাশাহুদরা পইরা একদিকে সালাম ফিরাবেন ডান দিকে, তারপর দুইটা সাজদা দিবেন, বসে আবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বেন, পরে সালাম ফিরাইবেন। আর চার রাকাত নামাজের মধ্যে বৈঠক দুইটা, কয়টা? দুইটা। দুই রাকাত পইরা একটা বৈঠক হয়, তাশাহুদ পইরা তখন দাঁড়াই যান, আর চার রাকাত পইরা একটা বৈঠক হয় এই নামাজের শেষ বৈঠকে। সাহু সাজদা দেওয়ার নিয়ম, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরাইয়া দুইটা সেজদা দিতে হবে, সেজদা দিয়া আবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া আবার সালাম ফিরাইতে হবে, এটাই হচ্ছে সাহু সাজদা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সংক্ষিপ্তভাবে কিছুটা বুঝতে পেরেছেন। এখন যদি আমি দুই রাকাত নামাজ পড়ে আপনাদেরকে দেখাই কিভাবে সাহু সাজদা দিতে হয়, তাহলে আপনারা খুব সুন্দর করে ইনশাল্লাহ নামাজের মধ্যে ভুল হলে সাহু সাজদা দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এক্ষণি আপনাদেরকে সাহু সাজদা কীভাবে দিবেন আপনারা নামাজে ভুল হলে, এটা খুব সুন্দর করে আপনারা জেনে রাখবেন ইনশাআল্লাহ। কারণ নামাজ আমরা প্রত্যেকেই পড়ি, এই নামাজের মধ্যে আমরা আবার ভুল করে ফেলি, যার কারণে নামাজ আমাদের হয় না। অথচ সাহু সাজদা দিলে হয়ে যায়, কিন্তু আমরা সাহু সাজদা দিতে পারি না, জানি না, আর নামাজও হয় না আমাদের। তাই চলুন আমরা এক্ষণি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দেব নামাজের মধ্যে ভুল হলে কিভাবে সাহু সাজদা দিতে হয়। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনে করেন যে আমরা দুই রাকাত নামাজ পড়ব, মহিলা মা বোনরা কীভাবে নামাজটা পড়ে এটাই আমি দেখাই, হ্যাঁ, পুরুষরাও সবাই একই সিস্টেমে সাহু সাজদা দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি ফজর নামাজের দুই রাকাত সুন্নত, আমি আরেকটি কথা বলে দিচ্ছি, সাহু সাজদা কিন্তু সুন্নত, নফল, ফরজ, যত নামাজ আছে, যে কোনো নামাজে বেশি পড়বেন, কম পড়বেন, ভুল করবেন, সন্দেহ হবে, আপনি সাহু সাজদা দিবেন, ঠিক আছে? তাহলে যে কোনো নামাজ, শুধু ফরজ নামাজ না, যে কোনো নামাজ, ঠিক আছে? আচ্ছা, আমি ফজর নামাজের দুই রাকাত ফরজের নিয়ত্রা বেঁধে নামাজটা পইরা দেখাই, দুই রাকাত নামাজের মধ্যে ভুল হলে কিভাবে সাহু সাজদা দিতে হয়। আচ্ছা, নামাজের নিয়ত্রা আমি বাদবো এখন, নামাজের নিয়ত বাংলাতে করা যায়, আরবিতে করা যায়, আমরা বাংলাতেই করি। আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজ আদায় করছি, আল্লাহু আকবার। সর্বপ্রথম সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আনির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আমিন।
এখন বিসমিল্লাহ পাঠ করে আমরা আলামতারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সেজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বৈশা একটু দেরি করতে হবে, একটা দোয়া আছে, যদি দোয়া পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই, একটু লেট করতে হবে, পারলে দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফিনি ওয়ারজুকনি। যদি এত বড় দোয়াটা না পারেন সমস্যা নেই, এটা পড়বেন। রব্বি গফিরলি, এটা পড়বেন, ঠিক আছে। তারপর আবার সেজদা। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসা, একটু দেরি করবেন অথবা দোয়া পড়বেন, ঠিক আছে। আমরা একটু লেট করলাম, দোয়া পড়লাম না, ঠিক আছে। তারপর আবার সেজদা। আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার। এখন দুই রাকাত নামাজ পড়ে আমরা বসছি। নামাজের মধ্যে ভুল হয়েছিল, মানে যদি ভুল হয়ে থাকে, সেজদা তিনটা দিয়ে লাইছেন ভুলে, অথবা একটা দিছেন সেজদা, এরকম বেশি করছেন, কম করছেন, যাই করছেন, নামাজও ভুল হয়েছে, আপনি জানতে পারছেন, পয়রা এখন দুই রাকাত পয়রা বসছেন না, দুই রাকাত পয়রা তো বসছি। এখন কিভাবে সাহু সাজদা দিতে হয় আমি দেখাচ্ছি। দুই রাকাত পয়রা বইছি না, এখন ফজর নামাজের দুই রাকাত পয়রা বইছি, বইসা এখন তা সাহুদ পয়রা কিভাবে সাহু সাজদা দিয়ে দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আব্দুর রাসূল পর্যন্ত পড়ছি, পড়ার পর এখন ডাইন দিকে সালাম ফেরামো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর দুইটা সাজদা, আল্লাহু আকবার,
সেজদায় তিনবার সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। সহু সেজদা হয়ে গেল, এটাই সহু সেজদা। এ সাহু সাজদা দিয়া বসছি না, এখন দুইটা সাহু সাজদা দিয়া বসছি। বসার পর এখন আবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পইরা সালাম ফিরাইতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, দুই রাকাত নামাজ পইরা আমরা তাশাহুদ পড়ছি, তাশাহুদরা পইরা ডান দিকে সালাম ফিরাইয়া দুইটা সেজদা দিছি, এটাই সাহু সাজদা। দুইটা সেজদা দিয়া বসছি, বসার পর আবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পইরা সালাম ফিরাইতে হয়। আশা করি বুঝতে পেরেছেন, দেখুন তারপর আরও বাকিটা বলতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আত-তাহিয়াত মানে দুইটা সাহু সাজদা দিয়ে বসছি না, বসার পর এখন আবার তাশাহুদ পড়তেছি, দেখেন কেমনে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم, السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পারছেন, একেবারে সহজ সাহু সাজদাটা, ঠিক না? দুই রাকাত নামাজ পড়া মানে নামাজের শেষ বৈঠকে বৈশা, নামাজের শেষ বৈঠকে বসছি না বৈশা, মানে তাশাহুদরা পইরা ডান দিকে সালাম ফিরাইছি, ফিরাইয়া দুইটা সেজদা দিছি, দিয়া বৈশা আবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পইরাই সালাম ফিরাইছি। এখন যদি নামাজটা চার রাকাত হয়, আপনি প্রথম রাকাত পড়বেন, দ্বিতীয় রাকাতও পড়বেন, নামাজও ভুল হইলে তো জানলেনই, তারপর তৃতীয় রাকাতে পড়বেন, তারপর চতুর্থ রাকাত, সাইন নাম্বার রাকাত, মানে বসছেন না সাইন নাম্বার রাকাতের শেষ বৈঠকে বসছেন, এখন সাইর মানে সাইর রাকাত বসছেন ফইরা বৈশা, তা মানে সাইর রাকাত নামাজের মধ্যে ভুল হলে সাহু সাজদা কেমনে দিবেন? সব নামাজ ঠিকঠাক পড়বেন, পইরা বসছেন না সাইর রাকাত পইরা বসছেন না বৈশা, তা সাহুদরা পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদি الله الصالحين, أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله, إتشهد عبد رسول برجند بويرا دان ديك سلام في رأيبين, السلام عليكم ورحمة الله, এখন দুইটা সাজদা দিবেন, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। তাশাহুদরা পইরা দুইটা সাজদা দিছি না, এটাই সাহু সাজদা। এখন বৈশা আবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পইরাই সালাম ফিরাইতে হবে।
এটাই হচ্ছে চার রাকাত নামাজের মধ্যে ভুল হলে সাহু সাজদা দেওয়ার নিয়ম, আর তিন রাকাত নামাজের মধ্যে ভুল হলে সাহু সাজদার নিয়ম। আপনারা তিন রাকাত নামাজের মধ্যে যদি কোনো ভুল হয়, ঠিক আছে, সাহু সাজদা এভাবে দিবেন। প্রথম এক রাকাত পড়বেন, ভুল হয়েছে মনে করছেন, দুই রাকাতও পড়বেন, বৈশতা সাউদপুরে দাঁড়াই যাবেন গা, মোটমাট পুরোপুরি নামাজ, নামাজের গতিতে নামাজ চলবে। তিন নাম্বার রাকাতের সময় যখন বসবেন, এখন কিন্তু সাহু সাজদা দিতে হবে। তিন নাম্বার রাকাত মানে তিন রাকাত নামাজের মধ্যে, তিন রাকাতের সময় বসবেন না, তা সাহুদরা পইরা আপনি ডান দিকে সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে দুইটা সাজদা দিবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার, দুইটা সাজদা দিছি তাশাহুদ পইরা, এখন আবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পইরা এরপরে সালাম ফিরাইয়া এরপরে নামাজ শেষ করতে হবে। আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব সুন্দর করে আপনারা নামাজের মধ্যে ভুল হলে কিভাবে সাহু সাজদা দিতে হয় বুঝতে পেরেছেন। নামাজি পড়লেন, নামাজি পড়লেন, একটা সাহু সাজদা কিভাবে দিতে হয় এটাই জানলেন না, তাহলে কি নামাজ হবে বলেন তো দেখি। একটু ভিডিওটা দেখা, একটু মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ কপাল খুলবে, নামাজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে সুন্দর করে নামাজগুলো পড়বেন এবং ভুল হলে সাহু সাজদা দিবেন, ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে, নতুন করে আবার পড়তে হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ও হ্যাঁ, চার রাকাত নামাজের মধ্যে যদি দুই রাকাত নামাজ পড়িয়া আপনি তাশাহুদ পড়িয়া, চার রাকাত নামাজ পড়তেছেন, দুই রাকাত পড়িয়া তাশাহুদ পড়িয়া দাঁড়া যাওয়ানোর কথা আব্দুর রসুল পর্যন্ত পড়ে, আপনি তাশাহুদ পড়িয়া দুরূদ শরীফ দোয়া মাসুরা সব পেরালাইছেন, এখন জানতে পার হায় রে দুই রাকাত, তখন দাঁড়াই যাবেন আল্লাহু আকবার বইলা, সাহু সাজদা দিতে হবে লাস্টে, না হয় হবে না নামাজ। অথবা সাইড রাকাত নামাজের মধ্যে দুই রাকাত পড়িয়া সালাম ফিরাইছেন, মনে হয় হায় রে সাইড রাকাত নামাজ দুই রাকাতে না পড়ছি, তখন আল্লাহু আকবার বইলা দাঁড়াই যাবেন গা, ও সাহু সাজদা দিবেন লাস্টে হয়ে যাবে আরও দুই রাকাত পড়িয়া। মোট কথা হচ্ছে নামাজের মধ্যে বেশি হয়ে গেলে বা কম হলে, কোনো ওয়াজিব ছুটে গেলে সাজদা তিনটা দিলে বা সাজদা একটা দিলে বা এভাবে আপনি যদি কখনও পড়েন, তাহলে নামাজের মধ্যে মোট কথা ভুল হয়, তাহলে সাহু সাজদা দিয়ে নামাজটা এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের জীবনের সকল নামাজের ভুলগুলো ক্ষমা করে দেয় এবং কবুল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, আল্লাহ তোমার বান্দা বান্দিরা আল্লাহ ভিডিওটাকে লাইক দিয়েছে এবং কমেন্টস করেছে আল্লাহ তাদেরকেও আল্লাহ জীবনে একটিবার মক্কা মদিনায় নাও, নামাজের সব ভুলগুলো ক্ষমা করো আমিন। আজ এ পর্যন্তই। ও হে, আরেকটি কথা না বললেই নয়, আমার কিন্তু আরেকটি চ্যানেল আছে সরল পথে ইউটিউব চ্যানেল, ওটার মধ্যে আমি কোরআন এবং হাদিস থেকে তদবির দিয়ে থাকি, কোরআন এবং হাদিস থেকে যে আমলগুলো করলে আপনার উপকার হবে, আপনি ভালো থাকতে পারবেন, যাদুটো না কুফরি কালাম আপনাকে স্পর্শ করবে না, দোয়াগুলো দিয়ে থাকি। কিন্তু আমি কোনো কবিরাজে করি না, কোনো তদবির করি না, কাউকে নাম্বার দিই না, কারো কাছ থেকে টাকা পয়সা নেই না, কিন্তু আপনারা সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন, অনেক প্রতারক চক্র আমার সরল মনা ভাই বোনদেরকে ধোকা দেওয়ার জন্যে, টাকা পয়সা খাওয়ার জন্যে আমার ভিডিওগুলো নিয়ে বয়সটা কেটে, কথাটা কেটে তাদের কথা লাগিয়ে দেয় এবং আমার পিকচারের উপরে তাদের নাম্বার দিয়ে দেয় যে এটা আমার নাম্বার, যোগাযোগ করুন টাকা পয়সা খাওয়ার জন্যে। এটা মিথ্যা, আমি কখনও নাম্বার দেই না, যে নাম্বার দেয় তারা মিথ্যা, তারা প্রতারক, আমার পিকচার নিয়ে আমার ভিডিও নিয়ে তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানুষেরকে ধোকা দেয়। আপনারা এই ধোকার মধ্যে কখনও পড়বেন না, মনে রাখবেন আমি কখনও তদবির করি না মানুষের এবং কখনও কাউকে নাম্বার দিই না, কখনও কারো কাছ থেকে টাকা পয়সা চাই না, আপনারা নিজে নিজেই তদবিরগুলো করতে হবে, আমি যেগুলো বলে দিই কোরআন এবং হাদিস থেকে সুস্থ থাকার জন্যে। আপনারা কেউ এই প্রতারকদের প্রতারণায় পড়বেন না, কাউকে টাকা পয়সা দিবেন না, যারা টাকা পয়সা চায় সেটা আমি নয়, সেটা প্রতারক, এবং প্রতারকের সেই ইয়ার মধ্যে আপনারা পড়বেন না, পাল্লার মধ্যে পড়ে আপনাদের টাকা পয়সা হারাইবেন না, যদি হারান টাকা পয়সা বা হয়রানি হন সেটার দায়ভার কিন্তু আমরা কখনো নেব না। তাহলে আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।